43টি বছর পেরিয়েছে। জাতির কালো অধ্যায়ে রচনা করেছিল যারা, এরই মধ্যে সাজা কার্যকর হয়েছে অনেকেরই, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন দণ্ডপ্রাপ্ত আরও ছয় খুনি, যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী। মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে দ্বিপক্ষীয় নানা প্রচেষ্টার পরও যাকে ফেরত দিচ্ছে না কানাডা সরকার। এমন প্রেক্ষাপটে তরুণদের সংগঠন গৌরব ৭১ আর কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনলাইনে এ গণস্বাক্ষর অভিযান। অংশগ্রহণকারীরা বলছেন, জাতির জনকের বাকি খুনিদের দণ্ড কার্যকরের দাবিকে বৈশ্বিক রূপ দিতেই এই প্রয়াস। তিনি কানাডায় আছেন, কানাডার সরকারের উচিত যে আমাদের দেশে তাকে হস্তক্ষেপ করা। বঙ্গবন্ধুর সেই শোককে হয়তো আমরা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবো না, কিন্তু কিছুটা লাঘব করতে পারবো যদি নূর চৌধুরীর মতো খুনিকে বাংলাদেশে এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং সরাসরি তাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে যদি আমরা বিচারটা কার্যকর করতে পারি। কানাডার বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের প্রচেষ্টার অগ্রগতি জানান তিনি। বলেন, জাতির জনকের খুনিদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। আমি বারবার একই প্রশ্ন করছি, বিএনপির নেতৃত্বের কাছে কেন ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে? কানাডার একটা আইন আছে, সেটা হচ্ছে তাদের আইনটা হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান সেদেশে আইনে নেই, যে কারণে এই আইনটিকে শিথিল করে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কানাডায় একটা মামলাও বাংলাদেশ সরকার করেছে। iPetitions.com নামের ওয়েবসাইটে গিয়ে নূর চৌধুরী নামে সার্চ দিলে পাওয়া যাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরাবর দায়ের করা গণস্বাক্ষর অভিযানের অনলাইন লিংক, যেখানে নাম ও ইমেল নম্বর দিয়ে স্বাক্ষর করা যাবে পিটিশনের পক্ষে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।